হাই বন্ধুরা আজকে আমরা দেখবো এস বি আই বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যাশ ডিপোজিট ফর্ম কী করে ফিল আপ করে তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটা অবশ্যই প্রেস করুন যাতে পরবর্তী যত আপডেট নিয়ে আসবো সবার আগে আপনাদের কাছে পৌঁছায় তো চলুন দেখিনি আমরা কী করে এই ডিপোজিট ফর্মটা ফিল আপ করব তো দেখুন এটা হচ্ছে এস বি আই ব্যাঙ্কের ডিপোজিট ফর্ম এটা দুটো পার্ট হয় একটা কাউন্টার পার্ট এটা আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়ে দেবে আর এটা হচ্ছে ব্যাঙ্কের পার্ট তো প্রথমে আমরা ব্যাঙ্কের পার্টটা ফিল আপ করব তো ব্যাঙ্কের পার্টে প্রথমেই আছে দেখুন ডেট আমরা যে ডেটে ক্যাশটা ডিপোজিট করবো ব্যাঙ্কে এখান থেকে সেই ডেটটা দেব আচ্ছা তারপর হচ্ছে ব্রাঞ্চ ব্রাঞ্চ হচ্ছে এস এসবিআই বিআই কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে তো সেই ব্রাঞ্চের নাম আমি এখান থেকে লিখবো আমি যেভাবে লিখেছি আপনারা এইভাবে এখান থেকে লিখবেন আচ্ছা তারপর হচ্ছে কী অ্যাকাউন্ট আছে সেভিংস না কারেন্ট না ওডি না সিসি তো আমার সেভিংস অ্যাকাউন্ট তো আমি সেভিংস অ্যাকাউন্ট ঠিক করেছি আপনাদের যে অ্যাকাউন্ট হবে আপনারা সেটাতে ঠিক করবেন তারপরে দেখুন এখানে বক্স আছে এই বক্সের মধ্যে দিয়ে আমি আমার সেভিংস অ্যাকাউন্ট নাম্বার লিখেছি আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা এই বক্সের মধ্যে দিয়ে এইভাবে লিখে দেবেন তারপরে হচ্ছে নাম কার নামে অ্যাকাউন্ট আছে যার নামে অ্যাকাউন্ট আছে এখান থেকে তার নাম হবে আমি যে যেভাবে নামটা লিখেছি আপনারাও ওইভাবে আপনাদের যে যার অ্যাকাউন্ট হোল্ডার আছে তার নামটা এখান থেকে লিখবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে আপনারা একটা রানিং মোবাইল নাম্বার দেবেন এই মোবাইল নাম্বারটা যদি আপনার জমা করার পরে কোনো অসুবিধা হয় যাতে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে সেরকম একটা রানিং মোবাইল নাম্বার এখানে দেবেন তারপর হচ্ছে ইমেল আইডি ইমেল আইডি সাধারণত ব্যাংকের পয়সা জমা করতে গেলে লাগে না এটা অপশনাল এটা আপনার ছেড়ে দেবেন দরকার নেই আচ্ছা তারপর হচ্ছে রুপিস ইন ওয়ার্ড আপনি কত টাকা জমা করছে সেটা এখানে ওয়ার্ডে লিখতে হবে যেমন ধরুন আমি পাঁচ হাজার টাকা জমা করছি তো আমি এখানে ওয়ার্ডে লিখেছি ফাইভ থাউজেন্ড অনলি এখানে আর কিছু করতে হবে না এখানে তারপরে নিচে একদম দেখুন এখানে আছে সিগনেচার অফ ডিপোজিটার এখানে যে জমা করতে যাবে সে সাইন করবে আমি যেমন অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে সাইন করেছি মানে অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে জমা করতে গেছি তো সাইন করেছি তো আপনারা যে জমা করতে যাবেন সে সাইন করতে পারেন কারণ একটা ব্যাংকের অ্যাকাউন্টে যে কোনো মানুষ টাকা জমা করতে পারে তো এখানে এইটুকু হয়ে গেল এরপরে হচ্ছে ক্যাশের পার্টিকুলার্স মানে আমি যে পাঁচ টাকা জমা দিচ্ছি কী কী ক্যাশ দিচ্ছি তো আমি ধরুন এখানে দু হাজার টাকার একটা নোট দিয়েছি দু হাজার টাকা আর এখানে পাঁচশো টাকা ছটা নোট দিয়েছি তিন টাকা তো তিন দুই পাঁচ হয়ে গেল একটা এরকম সোজা দাগ টেনে আমি এখানে টোটালে পাঁচ হাজার টাকা লিখে দিয়েছি তো ব্যাংকের যে ফর্মটা আছে এটা ফিল হয়ে গেল আর এ দেখুন ওপরে একটা জায়গা আছে প্যান নাম্বার এটা সাধারণত দরকার হয় না বা চায় না যদি আপনার অ্যাকাউন্টে প্যান নাম্বার দেওয়া থাকে তো প্যান নাম্বার দেওয়া দরকার হয় না জমা করার সময় যদি আপনাকে বলে যে না প্যান নাম্বারটা এখানে লিখে দিতে হবে তাহলে আপনারা এখানে প্যান নাম্বারটা অবশ্যই লিখে দেবেন এটা হয়ে গেল ব্যাঙ্ক পার্টটা এবার কাউন্টার পার্টটা কাউন্টার পার্টটা আমরা সেম ফিল আপ করবো প্রথমে ডেট যে ডেটের পয়সা দেবো সেই ডেটের ডেটটা লিখব তারপরে ব্রাঞ্চ এস বি যে ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে সেটা লিখব তারপরে কি অ্যাকাউন্ট সেভিংস না কারেন্ট না ওডি তো টিক করবো আমি সেভিংসে টিক করেছি সেভিংসে টিক করেছি আর আপনারা কারেন্ট বা ওডি হলে সেখানে টিক করবেন আচ্ছা তারপরে যে বক্সগুলো আছে এই বক্সগুলোর মধ্যে অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন তারপরে নাম যার নামে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম এখান থেকে হবে তারপরে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন যেটা আপনারা ব্যাংকের পাতাটা ফিল আপ করার সময় দিয়েছেন তারপরে অ্যামাউন্ট এখানে আপনারা নাম্বারে লিখবেন যেমন আমি পাঁচ হাজার টাকা লিখেছি এখানে নাম্বারে আপনারা লিখবেন এই বক্সটার মধ্যে তারপরে হচ্ছে রুপিস ইন ওয়ার্ড এখানে আপনাকে ওয়ার্ল্ডে লিখতে হবে ফাইভ থাউজেন্ড অনলি তো আমি পাঁচ হাজার টাকা এখানে নাম্বার লিখেছি এখানে ওয়ার্ড লিখে দিয়েছি তো মোটামুটি এইটুকু লিখলেই আপনার এস বি আই ক্যাশ ডিপোজিট ফর্ম ফিল আপ হয়ে যাবে এর সাথে আপনারা ক্যাশ দিয়ে ব্যাঙ্কে জমা করলে অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ